السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال صلى الله عليه وسلم خذوا عني مناسككم رياض عشق السرطة بايبانرا اتي پور بعمرات تمتو على سنة كرتقية আমরা উমরার পর্বটি শেষ করে ফেলেছি এখন একজন ব্যক্তি যখন তামাত্ত হজ করবেন যখন উমরা শেষ করে ফেলবেন তখন হালাল হয়ে তিনি অপেক্ষা করবেন হ্যাঁ আপনার আট তারিখ পর্যন্ত হ্যাঁ জিল হজের আট তারিখ পর্যন্ত আট তারিখ থেকেই তার হজের কর্ম শুরু হবে হ্যাঁ তো এই পর্বে আমরা হজের নিয়মগুলো বলার চেষ্টা করব। ইতিপূর্বে আমরা বিশেষ করে খেয়াল রাখার সুবিধার জন্য হ্যাঁ আমাদের হজের কিছু রোকন এবং ওয়াজিব উল্লেখ করা দরকার যে হজ চলাকালীন হজের কোন বিষয়টা বাধ্যতামূলক যেটা করতেই হবে যেটা করতে বাধ্য ছুটলে হজ হবে না আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার করা আবশ্যক কিন্তু না করতে পারলে সেটার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে সেটাকে ওয়াজিব বলা হয় তাইলে প্রথম আমরা হজের যখন নিয়ম পদ্ধতি জানব তার আগে আমরা এই ব্যাপারগুলো জেনে নেই। যে হজের চারটি রোকন রয়েছে যেগুলোকে ফরজও বলা হয় যেগুলো বাদ গেলে হজ হবে না এক নম্বর হচ্ছে এরাম এরহাম হ্যাঁ মানে হচ্ছে হজের নিয়ত করা এটা কিন্তু আপনার মিখাত থেকে করতে হয় কিন্তু মিখার থেকে করা ওয়াজিব সেটা সামনে আসবে শুধু এরাম করাটাই আপনার ফরজ প্রথম ফরজ দ্বিতীয় নম্বর হচ্ছে আরফার মধ্যে অবস্থান করা সেটাও আরেকটি ফরজ তৃতীয় নম্বর আছে আপনার তোয়াফ করা যেটাকে আমরা বড়ো তোয়াফ বলেন জানি আরবিতে তোয়াফে ফাজা বলা হয় অথবা তোয়াফে জিয়ারা বলা হয় তো সুতরাং তৃতীয় নম্বর আছে হজের যেই মৌলিক তাপ যেটা চতুর্থ নম্বর আছে সফা মারবার মাঝে সাই করা সেটাও হজের একটি রোকন বা ফরজ তো এই চারটা ফরজ আমরা জানলাম এগুলো ছাড়া কখনো হজ হবে না এখন আমরা জানতে চেষ্টা করব হজের কিছু ওয়াজিব কাজ রয়েছে বাধ্যতামূলক যেটার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে যদি ছুটে যায় এগুলো আপনার সর্বসাকুল্যে সাতটি এক নম্বর হচ্ছে যে মিকার থেকে এরাম বাঁধা তো এরামটা মৌলিকভাবে হচ্ছে রোকন বা ফরজ কিন্তু মেকার থেকে যদি করা হয় সেটা ওয়াজিব মিকার থেকে করা ওয়াজিব আর এমনিতেই মৌলিকভাবে কাজটি হচ্ছে ফরজ দ্বিতীয় নম্বর হচ্ছে আরাফায় অবস্থান করা সূর্য ডুবা পর্যন্ত যে যেই ব্যক্তি দিনে আরাফাতে অবস্থান করবে তাকে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাইলে আরাফায় অবস্থান করাটা ফরজ কিন্তু সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা সেটা হচ্ছে ওয়াজিবে আর তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে মুজদালিফের মধ্যে রাত্রি যাপন করা ফজরের পর্যন্ত সেটাও একটি ওয়াজিব কাজ যতক্ষণ পর্যন্ত পরিবেশটা আলোকিত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অবস্থান করতে হবে কিন্তু যারা অসুস্থ মানুষ হ্যাঁ দুর্বল শ্রেণীর এবং মহিলা তারা কিন্তু অর্ধরাত্র পর্যন্ত থাকলেই চলবে তারপরে তারা সেই এলাকা পরিত্যাগ করতে পারে চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে আয়ামেত শিখের রাত্রিগুলোতে মিনাতে অবস্থান করা অর্থাৎ দশ তারিখের হ্যাঁ আপনার পর থেকে এগারো তারিখ বারো এবং তেরো তারিখের রাত্রে অবস্থান করা মিনাতে এটা কিন্তু আপনার ওয়াজিব কিন্তু আরেকটা মিনাতে অবস্থান করা আছে সেটা হচ্ছে আট তারিখে দিবাগত রাত্রে অবস্থান করা সেটা কিন্তু আপনার সুনত সেটা ছুটে গেলে আপনার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা খেয়াল রাখার বিষয়ে অনেকে ভুল বুঝতে পারেন তাইলে আইয়ামেতার শিখ যেটা এগারো বারো তেরো তারিখ সেই রাত্রিগুলাতে মিনাতে অবস্থান করা সেটা হচ্ছে ওয়াজিব পঞ্চম নম্বর যেটা সেটা হচ্ছে আইয়ামেতার শিখের যে দিনগুলা দিনগুলোতে পাথর মারা হুম ছোট বড় মাজারি হ্যাঁ আপনার জামরাগুলোতে পাথর মারা সেটা হচ্ছে হ্যাঁ আপনার আরেকটি ওয়াজিব পাঁচ নম্বর ওয়াজিব ছয় নম্বর ওয়াজিব হচ্ছে যখন জামরায় আঁকা বা পাথর মারা শেষ হবে তখন চুল ছেঁচে ফেলা অথবা কেটে ফেলা সেটাও আরেকটি কি ওয়াজিব কাজ সাত নম্বর যেটা সেটা হচ্ছে বিদায়িত অফ করা এই শারটার কাজ হচ্ছে ওয়াজিব যেই ব্যক্তি কোনো রোকন অথবা ফরজ কাজ ছেড়ে দিবে তার হজ হবে না সেটা করতেই হবে আর যেই ব্যক্তি কোনো এই শারটি ওয়াজিবের কোনো একটি তার হাত ছাড়া হয়ে যায় তখন তাকে দম দিতে হবে একটা ছাগল করবা দিতে হবে যেটার আপনার গোস্ত খাবে হারামের ফকির যারা আছে মিসকিন যারা আসে এরা আরেকটি ব্যাপারও আমরা হজের নিয়ম কারণে আগে বলে দিতে চাই সেটা হচ্ছে এরামরত অবস্থায় কিছু কাজ নিষেধ আছে সেগুলো আমাদের জেনে নিতে হবে সুগন্ধি ব্যবহার করা এরামরত অবস্থায় সেটা নিষেধ এবং চুল কাটা নখ কাটা এবং মাথা আপনার ডেকে রাখা কোনো মানে একবারে মাথার সাথে লাগানো কোনো জিনিস দিয়ে কিন্তু যদি অনেক দূরবর্তী যেমন ছাতার নিচে হ্যাঁ অবস্থান করা মাথার উপরে ছাতা গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করা এটা কোনো নিষেধ না কোনো তাঁবুর নিচে বসা এটা নিষেধ না মানে লাগানো একবার মাথার সাথে লেগে থাকে এমন কোনো কিছু দিয়ে মাথা ডাকতে পারবে না যেমন টুপি দেওয়া অথবা মানে আপনার এরামের কাপড় দিয়ে মাথাকে ডেকে রাখা এরকম কোনো কিছু এরকমভাবে আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে যে আপনার কোনো পশুকে শিকার করা আরেকটা হচ্ছে আপনার স্ত্রী সবাস করা বা সহবাসের পূর্বের কাজ করা এরকমভাবে আপনার বিবাহের আপনার প্রস্তাব দেওয়া আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে যে কোনো শিলাইকৃত পোশাক না পরা যেমন আপনার হতে পারে গেঞ্জি হতে পারে আপনার পায়জামা এরকম জামা যে কোনো কিছু যেটা অঙ্গকে টার্গেট করে সেলানো হয় হ্যাঁ আরেকটা হচ্ছে যে হারাম এলাকার গাছগুলো কাটা যাবে না এগুলো এইগুলো এবং সেখানের কোনো উদ্ভিদকে আপনার উফড়িয়ে ফেলা যাবে না হ্যাঁ এগুলো অবশ্যই খেয়াল রাখার বিষয় এগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো এই কথাগুলো বলার পর এখন আমরা যে কাজের দিকে যাব সেটা হচ্ছে হজ তামাত্ম হজের যে বাকি কাজ হজ শুরু এখনও করে নেই হ্যাঁ আমরা ইতিপূর্বে ওমরার কথা বলেছি তাইলে আজকে হজের কথা বলা যাক হজ শুরু হবে তামাত্ম হজকারী বা অন্যান্য মুফরিদ বলেন এবং আপনার যিনি কারেন কেরান হজ করবেন এফরাত হজ করবেন তাদেরও মৌলিক হজের কাজ কিন্তু শুরু হয় আট তারিখ থেকে এর পূর্বে তোয়াফে কুদুম করে আর যদি ছাই করে থাকে অগ্রিম সেটা করে তার অবস্থান করবে এরামরত অবস্থায় তাইলে আট তারিখ থেকে সাধারণত মূলত হজটা শুরু হয় হুম যেটাকে ইউমুতার বিয়ে বলা হয় এই আট তারিখে জিলহাজের আট তারিখে যখন চাষদের সময় হবে মানে সূর্য উঠে যাবে কিছুদূর হ্যাঁ সেই দিন আপনার যেই জায়গায় হাজির সাহেব অবস্থান করেছেন সেই জায়গা থেকে তিনি এরাম বাঁধবেন হ্যাঁ এবং সেখান থেকে তিনি হ্যাঁ হজের নিয়ত করবেন তাল বিয়ে পড়ার আগে হুম এবং যখন ওই একই কাজ আপনার ইচ্ছে করলে যিনি মোতাম তামাত্ম হজ করেন আর তামাত্মহজের কথা আমরা বলছি হ্যাঁ তখন ইচ্ছে করলে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবেন হ্যাঁ এবং তিনি নোখ কেটে ফেলতে পারবেন মোশ কেটে ফেলতে পারবেন নিজের নাবির নিষের পশমগুলো শেভ করতে পারবেন এরকমভাবে আপনার তিনি আপনার রেগুলার শেষ করে তারপরে উনি দুটা চাদর পরবেন সাদা সাদা কাপড় যেটাকে রামের কাপড় বলা হয় কিন্তু মহিলা সে কিন্তু যে কোনো জিনিসই পরতে পারে তার কাপড় চোপড় হুম তবে নেকাপ আপ পরবে না হুম এবং হাত মোজা এগুলো পরবে না হুম ডেকে রাখবে তবে কারেন এবং মফরাদ যিনি কেরান হজ করেন আপনার এফরাত হজ করেন তিনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন না যে নৌকাটা ইত্যাদি কারণ তারা তো অ্যারামরত অবস্থায় থাকবেন এটা তো আগে বলে দিলাম এখন হচ্ছে যে আপনার আপনার এরপরে সুন্নত কাজ হচ্ছে যে আপনি কি করবেন প্রত্যেকটা আপনার বিশেষ করে এর যখন এরামের কাপড় পরবেন অ্যারামের কাপড় পরার পরে প্রত্যেকে আপনার খেয়াল করতে হবে তার যেন এই যে কাঁধ যেটা আছে ডান কাঁধ সেটা আপনার ডেকে রাখতে হবে অনেকে আপনার এরাম পড়ে কি শুরু থেকেই কানটা খোলা রাখার চেষ্টা করে এটা কিন্তু ঠিক না তারপরে বলবে লবাইক হাজ্জা হ্যাঁ তারপরে এই হজের আপনার কি করবে তাল বিয়ে পড়তে থাকবে যদি আপনার তিনি কোনো কিছুর আশঙ্কা করেন আগে যেটা বলছি তিনি আপনার শর্ত করতে পারেন এটা কোনো অসুবিধা নেই যখন হজের নিয়ত করে ফেলবেন তখন তিনি হজরত অবস্থায় যে নিষিদ্ধ কাজ আগে বলেছি সেগুলো থেকে বিরত থাকবেন এবং তিনি তাল পড়তে পড়তে জ্বালবেন এবং সেটা বন্ধ করবেন আর যতক্ষণ পর্যন্ত হ্যাঁ আপনার দশ তারিখের জামরায় একাবের মধ্যে পাথর নামারা হয় এবং সেখান থেকে তিনি আপনার রওনা হবেন মিনার দিকে মিনার দিকে রওনা হয়ে তাল বিয়ে পড়তে পড়তে যাবেন এবং মিনে গিয়ে তিনি জোহর আসর মাগরি বেশা ফজর প্রত্যেকটা নিজ নিজ সময়ের মধ্যে আপনার পড়ে নেবেন কিন্তু দূরাঘাত করে কসর করে পড়বেন হ্যাঁ এবং এরকম খেয়াল রাখবেন যে রেসুল আকরাম সাল্লাহ আল ইসলাম এই সফরের মধ্যে কখনও আপনার কী করেন নাই সুনত পড়েননি হ্যাঁ তবে ফজরের সুনত পড়তে হবে ভিতের পড়তে হবে সেগুলোর সুল ছাড়েননি হ্যাঁ এবং আর অন্যান্য জিকির যেগুলো আছে সেগুলোর দিকে খেয়াল দিবে সকাল সন্ধ্যার জিকির ঘুমের জিকির তারপরে মিনাতে অবস্থান করবে সেই রাত্রিতে আছে দশ তারিখ দিবাগত রাত্র মানে এগারো তারিখের রাত্র এরপরে নবম দিনে আপনার ফজরের পর যেটাকে আরাফার দিন বলা হয় ফজর যখন পড়া হবে এবং সূর্য যখন উঠে যাবে তখন আরাফার দিকে রওনা করতে হবে বিয়ে পড়ে পড়ে এবং তাকবির দিতে দিতে হ্যাঁ এবং কিন্তু সেখানে খেয়াল রাখবে ওই দিন রোজা রাখবে না যদিও অন্যদের জন্য এই রোজার গুরুত্ব আছে হাজি সাহেব রোজা রাখবেন না এবং তিনি রোজা না রেখেই আরাফা এলাকায় অবস্থান করবেন সুন্নত হচ্ছে নামের এলাকায় অবস্থান করা সূর্য আপনার ঢলে যাওয়ার আগেই পড়ছে আকাশে ঢলে যাওয়ার আগেই যদি সম্ভব হয় নাহলে আগে ঢুকে গেলেও কোনো সম্ভব সমস্যা নেই তারপরে আপনার খোদ্া চলবে সূর্য ঢলে যাওয়ার পরে জোহর আসরের নামাজ একসাথে পড়বে হ্যাঁ অগ্রিম পড়বে মানে আসরটাকে আগে করে নেবে দুই রেগাত দুই রেগাত পড়বে একটা আজান হবে এবং দুইটা এক হবে তারপরে আরাফাতে অবস্থান করে ফেলবে যদি আগে নামিরা এলাকায় অবস্থান করে থাকে এবং খেয়াল রাখবে যে আরাফাতে কি সে অবস্থান করছেন কিনা কারণ ও ওরানা যে একটা উপত্যকা আছে সেটা কিন্তু আরাফার অধীন নয় এবং আরাফার পুরো জায়গাটাই আপনি অবস্থান করতে পারে যদি সে জাবালুর রহমান যেটাকে বলা হয় সেটা আপনি যদি আপনার ক্যাবলার দিকে সেটাকে সামনে দিয়ে আপনার ক্যাবলার দিকে যদি আপনার ফেরা যায় সেটা ভালো কিন্তু সেখানে যাওয়া বাধ্যতামূলক নয় এবং ওই পাহাড়ের উপর উঠাও কিন্তু সুন্নত নয় এবং ওই দিনে বিশেষ করে আপনার জিগির করতে হবে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে এবং এরকমভাবে হুম আল্লাহরকে কাছ থেকে নিজকে ক্ষমা করিয়ে নিতে হবে এবং কেবলার দিকে ফিরে এরকমভাবে কানতে শুরু করতে হবে সূর্য ডুবা পর্যন্ত এবং বিশেষ করে একটা দোয়া পড়বে সেটা হচ্ছে লাই রাহিল কেলা লাহুল মুর কৌ রাহুল আলা আল শেখ খদির এবং এরকমভাবে বেশি বেশি রসুল আকরম আশ্রমের পর দূর পাঠ করতে হবে এবং এরকমভাবে আরাবা থেকে বের হবে না খেয়াল করবে সূর্য ডুবা পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত আরাবাতে অবস্থান করবে সূর্য ডুবে গেলে মোজদালিফার দিকে হ্যাঁ একবারে সুন্দর ভাবে রওনা দিবে যদি কখনো সুযোগ পায় একটু দ্রুত হাঁটবে কোনো অসুবিধে নেই এটা হচ্ছে কথা এবং আরেকটা কথা সেটা হচ্ছে যখন মুজদালিফে পৌঁছবে তখন মাগরীব এসা একসাথে পড়ে নেবে মাগরীব তিনটাগাত এর দুই দুইটাগাত পড়ে নেবে তারপরে আপনার কোনো নামাজ পড়বে না বিতে পড়তে পারে তারপরে ফজর পর্যন্ত ঘুমিয়ে যাবে কিন্তু যারা দুর্বল আছে মহিলা আছে তাদের জন্য মিনার দিকে অর্ধরাত্রের পরে যাওয়া আপনার নিয়ম আছে হ্যাঁ তারপরে আপনার বিশেষ করে খেয়াল রাখবে যেন চন্দ্র ডুবে যাওয়ার পরই তারা রওনা করে এটা আছে নবম দিনের আপনার কাজ যেটাকে আরাফার দিন বলা হয় দশম দিনের কথা বলে আমরা আপনার শেষ করতে যাব বা কিছু থেকে গেলে পরে আমরা বলবো না বরং আমরা দশম দিনের কাজ একটু বেশি এই কারণে একটু পরে আরেকটা আপনার পর্বের মধ্যে বলছি হ্যাঁ আল্লাহ সেই পর্যন্ত অপেক্ষা করার তফিক দান করুন ওসলাল্লাহ আলহ নবীন আহম্মদ ওয়াল রহি ওসফি আজমাইন